সরকারের কাছ থেকে চিকিৎসার জন্য কোনো সহযোগিতা পাইনি। কারণ আমি পরের বাড়ি থাকি, যদি সরকার আমার কিছু এই মেয়েটার চিকিৎসার জন্য কোনো কিছু সহযোগিতা করত তাহলে আমি একটু। আচ্ছা, আমার নাম হলো শহীদুল ইসলাম শহীদ। এদিকে লাগবি না, আপনার নাম বলো। শহীদ স্টেনে তো লাগতেছে না, শহীদুল ইসলাম শহীদ। মেয়ের নাম? মেয়ের নাম বন্যা। বন্যা বয়স কত? বয়স বাইরে থেকে নেই, কথা কেন বয়স 25। কি সমস্যা বলো? সমস্যা হলো ওই ওষুধ না খালি আর পোশাক পায়খানা কিছু হয় না। ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার দেখাই ওই বান্দা একটা ওষুধ আছে, ওই ওষুধটা খাওয়ার লাগে। প্রতিদিন কত ওষুধ লাগে? প্রতিদিন ওষুধ লাগে কত টাকা প্রতিদিন? মনে করেন যে প্রতি সপ্তাহে 100 করে লাগে, প্রতি সপ্তাহে 100 আর 70 দাম। আচ্ছা, এখন ডাক্তার কি বলছে? ওর কোনো যে এই ওষুধ না খাওয়ালে ও বাঁচবে না, পোশাক বন্ধ হয়। তাহলে আপনি এর জন্য আপনার কি সরকারের কাছে কি দাবি? সরকারের কাছে মানে কলম যে কত অনেকেরই প্রতিবন্ধী টাকা, সরকারি টাকা মেলা অনুদান মেলা মানুষই পায়, যারা পঙ্গু যারা প্রতিবন্ধী যারা কিছু করতে পারে না। কিন্তু আমি তো কিছু স্যার পাইনি, তা আমার কিছু সাহায্য সুবিধা। বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল রামচন্দ্রপুর গ্রাম। কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড হলো 1 নম্বর ওয়ার্ড। চেয়ারম্যান? আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আমার তো সচেতন লোক নাই, বুঝছেন? আমি তো লেখতে পারি না, দেখতে পারি। কয় ছেলে কয় মেয়ে? আমার হলো এখন ওই 1 ছেলে আর 2 মেয়ে। 1 মেয়ে বিয়ে দিছি। আমি এই যে কৃষি কাজ টাজ করি, ঘাস টাস বেশি। আপনি ঘাস বিক্রি করেন? সরকার যদি সহযোগিতা করে, আমরাও সবসময় কিছু চেষ্টা করি। তবু সরকার বা বৃত্তশালীরা যদি ওনার সাহায্য করে, ওনার ঘর বাড়ি নাই, উনি অন্যের বাড়িতে থাকে, বন্যার সময় অনেক পানি কষ্ট করে পার হয়, উনি আমাদের বাড়ি কাজ করতে আসে বা অন্য অন্য বাড়ি যায়, কোনোদিন খাওয়াও থাকে, কোনো সময় না খাওয়াও থাকে, মেয়েটা নিয়ে খুব কষ্টে থাকে। আর আমার ইচ্ছে যে উনি সরকারের একটা ওনার সহযোগিতা করুক বা বৃত্তশালীরা ওনার সহযোগিতা এগিয়ে আসুক। আমি আব্দুল কাদের মিয়া, আমার বাড়ির পাশেই এই শহীদ নামে এই ভদ্রলোক এখানে থাকে, করি আমার বাড়ির পাশে সেইখানে থাকে, খুবই অসহায় মধ্যে দিয়ে এই দিন কাটছে। তার 2টি ছেলে বাচ্চা, 1টা ছেলে 1টা মেয়ে, 2টাই প্রতিবন্ধী। 1টা ছেলে ছিল, ছেলেটা মারা গেছে, এখন 1টা মেয়ে আছে। তো মেয়েটাও খুব প্রতিবন্ধী, তারপরে শারীরিক এবং খুবই অসুস্থ অবস্থানে দিন কাটতেছে। আর শহীদ নামে যে এই মেয়ের বাবা, সেও মেন্টালি বেশি ভালো না, এইভাবে আমার জীবন।